আর ইয়েটা, হ্যাঁ ফেসটা ঠিক আছে এখন, ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনারা যে যেখানে আছেন এই করোনা কালেও আশা করি আপনারা স্বাস্থ্যবিধি মেনে নিজেদের প্রতি যথেষ্ট সতর্কতা নিয়ে আপনারা দিনাতিপাত করছেন। আমরা মাঝখানে 2 দিন আমাদের অনুষ্ঠান স্থগিত রাখতে বাধ্য হয়েছি নানান কারণে। খাদ্য দিবসের অনুষ্ঠান ছিল, খাদ্য দিবস এবং অন্যান্য কিছু আয়োজনে আমরা ব্যস্ত ছিলাম। ইনফ্যাক্ট তারপরেও আমরা আমাদের লাইভ টক শোটা করি নাই। আজকে আমরা বিশেষ ভাবে এই আয়োজনটি করছি কারণ আজকে আলোচনাটি আমাদের অন্যান্য আলোচনার থেকে একটু ব্যতিক্রম এবং আজকের আলোচকরাও আমাদের জাতির বিবেক। সুতরাং এই জাতির বিবেকদের কথা শোনার জন্য আজকে আপনারা সকলেই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সেটা আমরা আশা করি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা হচ্ছে খাদ্য নিরাপদতা সহায়ক মনোজগৎ চাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন। খেয়াল করবেন কথাটা হচ্ছে খাদ্য নিরাপদতা সহায়ক মনোজগৎ চাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন। আমরা গত 6 মাস ধরে অনেক আলোচনা করেছি, মানে প্রতিদিন যদি ধরে 6 মাসে 180 দিন হয়, 80 দিন বাদ দিলে প্রায় 100 দিনের উপরে আমরা বিভিন্ন জনের সাথে আলোচনা করেছি, মন্ত্রী মহোদয় থেকে শুরু করে তৃণমূলের কৃষক, এবং তাদের সাথে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে নিরাপদ খাদ্য নিশ্চিত করাটা একটা কমপ্লেক্স বিষয়। এখানে কেউ এককভাবে এটা করতে পারবে না, সকলকে সমন্বিত করতে হবে, সকলকেই দায়িত্বশীল হতে হবে। ওই যে ছোটবেলায় পড়া কবিতাটা, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে, সেই কবিতাটার মতো করেই আমাদেরকে নিরাপদ খাদ্যের বিষয়টাকে বোধহয় দেখতে হবে। আমার আমরা যদি না জাগি না, অর্থাৎ আমরা যদি আজকে দায়িত্ব গ্রহণ না করি, আজকে আমরা যদি সচেতন না হই, আমরা যদি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নিজেরা দায়িত্বশীল ভাবে না করতে পারি, তাহলে সম্ভবত এটা শুধুমাত্র সরকারকে উপর নির্ভর করে থেকে বা লাঠি সোঁটা দিয়ে মোবাইল কোর্ট করে এটা করা নিশ্চিত করা যাবে না। আপনারা জানেন যে প্রতিদিন গড়ে আমরা বাংলাদেশের মানুষ, এটা আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেয়া একটা হিসাবের কথা বলছি, তারা বলছেন যে প্রতিদিন বাংলাদেশের মানুষ গড়ে 2500 কোটি টাকা খাবারের পেছনে ব্যয় করে বা 2500 কোটি টাকার খাবার বাংলাদেশের মানুষ গ্রহণ করে। এই যে 2500 কোটি টাকার খাবার আমরা প্রতিদিন গ্রহণ করছি, এর কত শতাংশ নিরাপদ, এর কত শতাংশ আসলে আমরা আস্থা বা বিশ্বাস রাখতে পারি, সেই জায়গাটা থেকেই আমাদের কিন্তু একটা বিরাট উদ্বেগ তৈরি হয়ে যায় এবং তখনই আমাদের কাছে মনে হয় যে এখানে রাষ্ট্রের একটা বিরাট দায়িত্ব রয়েছে। কেননা নিরাপদ খাদ্যের যদি ভেজাল হয়ে যায়, যদি মানুষ অসুস্থ হয়, তাহলে তার চাপ গিয়ে পড়ে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে। স্বাস্থ্যক্ষেত্রে যদি চাপ পড়ে তাহলে স্বাস্থ্যের বাজেট বেড়ে যায়, আবার অসুস্থ জনগোষ্ঠী যদি বেড়ে যায় তাহলে আমাদের সামগ্রিক উৎপাদনশীলতা কমে যাবে। তাহলে আমরা যদি দেখি যে নিরাপদ খাদ্যের যে প্রয়োজনীয়তা বা এর যে প্রভাব, এর সঙ্গে স্বাস্থ্য জড়িত, এর সঙ্গে আমার উৎপাদনশীলতা জড়িত, এর সাথে আমার সামগ্রিক উন্নয়ন জড়িত, সুতরাং টেকসই আমাদের ভবিষ্যতের কথা যদি বলতে হয় তাহলে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। কিন্তু কিভাবে করা যাবে সেইটার জন্য আমাদের আলোচনা করতে হচ্ছে। বিশেষ করে আমরা যেটা বলছি যে নিরাপদ খাদ্য নিরাপদতা সহায়ক মনোজগৎ আমাদের তৈরি করতে হবে, আর তার জন্য চাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন। এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর লুৎফুল হাসান। তিনি একজন গুণী মানুষ, আপনারা সবাই তাকে জানেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর তিনি উপাচার্যের দায়িত্ব পালন করছেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন যেকোনো মুহূর্তে অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাস, তিনিও মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে। তিনি এই মুহূর্তে অন্য একটা সভায় থাকার কারণে আমাদের সঙ্গে যুক্ত নেই, কিন্তু যে কোনো মুহূর্তে তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে। আজকে আলোচনায় যুক্ত হবেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, এবং এই অতিথিদেরকে নিয়ে এই আলোচনাটি সঞ্চালনা করবেন আমাদের বিসেফ ফাউন্ডেশনের সভাপতি, দেশের প্রথিতযশ কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি ডক্টর জয়নুল আবেদিন স্যারকে আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। দর্শক মন্ডলী, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, স্যার ক্যানাডা থেকে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের মন্তব্য দেবেন, প্রশ্ন করবেন এবং আমাদের এই আলোচনাকে আপনারা এগিয়ে নেবেন, সম্ভব হলে আপনারা শেয়ার করবেন আরো বেশি মানুষকে।
আরো বেশি মানুষকে আপনারা এই আলোচনাটি শুনবার, এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবার সুযোগ করে দেবেন। আমরা সকলের কাছে সহযোগিতা চাইছি। ধন্যবাদ। আমি স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার প্লিজ। থ্যাংক ইউ মিটন। সুধী মন্ডলী, আজকে আমাদের মিটন খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আমাদের সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক সাহেবকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই ওনাকে জানেন, উনি কৃষিক্ষেত্রে বহুদিন যাবতই কৃষিক্ষেত্রে কৃষি প্রশাসনে নীতি নির্ধারণীতে কাজ করেছেন, ফলে আজকের এই যে আলোচনাটা খাদ্য নিরাপদতায় মনোজগতের পরিবর্তন নিয়ে এবং সেটার জন্য শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন আনা দরকার, সেই উনি কৃষি ব্যবস্থাটা সম্বন্ধে খুব ভালো করে অবহিত আছেন। আর আমাদের সঙ্গে আজকে বিজ্ঞ উপাচার্য মহোদয় আছেন, উনি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে জানেন। আমরা দুইজনের আলোচনা থেকে আশা করছি যে আজকে আমরা একটা দিক নির্দেশনা পাবো, এবং আমরা আগের যে একটা আলোচনা করেছিলাম সেই আলোচনার ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা। তো আমি প্রথমে আমার মনে হয় মিটনের ভূমিকার পরে আমার ভূমিকাটা খুব একটা জরুরি পড়ে না। আমি জনাব লুৎফর হাসান এবং আনোয়ার ফারুক সাহেবকে দুজনকে বলছি, আজকে আমরা একটা আলোচনার স্টাইল আলোচনা বলছি আলোচনার স্টাইলেই করবো, ছোট ছোট করে আমরা ইয়ে করবো, যাতে বারে বারে সবার কাছে ঘুরে আসতে পারি, তাদের অভিমত গুলো জানতে পারি। তো লুৎফর হাসান সাহেবের কাছে আমি আগে যেতে চাই, যে আপনি একজন শিক্ষাবিদ, আমরা মনোজগতের পরিবর্তন করছি, আপনার যে কর্মকাণ্ড, শিক্ষার যে কর্মকাণ্ড, আপনি প্রফেসর হিসেবে বহুদিন যাবত আছেন এবং এখন বর্তমানে আরো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনার প্রতিষ্ঠানের আমরা মনে করি মূল দায়িত্বই মানুষের মনোজগতের পরিবর্তন আনা, তো সেটা ব্যবহারিক এবং মানসিক সব পরিবর্তনটাই আনাই। তা আমরা যে বিষয়টা, বিসেফ ফাউন্ডেশন যে বিষয়টা নিয়ে কাজ করে, আমরা খাদ্য খাই, নিরাপদ খাদ্য খাবো যেটা মানুষের পুষ্টির জন্য, এবং সেই জায়গাটায় আজকে বাংলাদেশে বিভিন্ন কারণে উৎপাদন পর্যায়ে এবং পরবর্তীকালে প্রসেসিং এর বিভিন্ন যে পর্যায়ে আছে সে সমস্ত জায়গাতে এবং বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের খাদ্য বিভিন্ন ভাবে দূষিত হচ্ছে, ফলে নিউট্রিশনের পুষ্টির যে কথাটা আমরা বলে থাকি সেটাতেও আসলে মানে বাধাগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাতে আমরা যদিও সরকার আইন করেছে, বিএফএসএ ফুড সেফটি অথরিটি করেছে, আইন করেছে, অথরিটি করেছে, এবং তারপরেও বিভিন্ন প্রচেষ্টা, ব্যক্তিগত প্রচেষ্টা সবার রয়ে গেছে এটা করার জন্য, কিন্তু তারপরেও আসলে এটা ঠিক করতেছে না সমাজের মধ্যে। তো আমরা মনে করছি যে এটা শিক্ষার মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। এইটা সম্বন্ধে আসলে আপনার বিজ্ঞ মতামত গুলো আগে শুনতে চাই, তারপরে আমরা অন্য বিষয়ে, এটার প্রাসঙ্গিক বিষয়ে যাবো। আমরা আসলে কি খাদ্য নিরাপদতা সুনিশ্চিত করতে জাতির মধ্যে ই করার জন্য কি আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা দরকার আছে কিনা, এবং এই জিনিসটা মানুষের মনোজগতে পরিবর্তন আনতে পারবে কিনা, আপনার অভিমত? আমি প্রথমেই সালাম দিচ্ছি আমাদের প্রথিতযশা বিজ্ঞানী বাংলাদেশের ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন, উনি আজকের এই বিসেফের সভাপতি এবং আজকের সবারও সভাপতি উনি, এবং আমি আরও শুভেচ্ছা জানাচ্ছি জনাব আতাউর রহমান মিটন আপনাকে, অত্যন্ত সুন্দর উপস্থাপনা এবং আমাদের জনসাধারণ অত্যন্ত সুন্দর উপস্থাপনা দিয়েছেন, এবং আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরও আপনাদের যে বিসেফ থেকে এই ধরনের একটি সুন্দর একটি প্রোগ্রাম এবং সময় উপযোগী একটি ব্যবস্থা আজকে আপনারা হাতে নিয়েছেন। কেননা এখন কোভিড এর পরে বা কোভিড পরবর্তী আমরা কি ধরনের ব্যবস্থা এগিয়ে যেতে পারি এবং কিভাবে আমরা সারা জাতিকে অ্যাড্রেস করতে পারি, তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। এবং আমি আরো বলতে চাই যে আতাউর রহমান মিটন সাহেব উনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে এই ধরনের প্রোগ্রাম অনেকগুলো হয়েছে এবং প্রত্যেকটা প্রোগ্রামে দেখে গেছে কয়েক হাজার ইভেন লক্ষাধিক মানুষ কিন্তু এটাকে দেখেছে, এবং সেখান থেকে কিন্তু একটা ভালো আউটপুট, এবং অলরেডি কিন্তু একটা যারা যারা শুনছে এই প্রোগ্রামগুলো তাদের মধ্যে একটা চিন্তা ভাবনার পরিবর্তন কিন্তু ইতিমধ্যে আসা শুরু হয়েছে, তা আমরা পরিলক্ষিত হচ্ছে বিভিন্নভাবে। আমরা ব্যক্তিগতভাবে, আমি নিজেও অনেক জায়গায় এবং আমাদের জনাব সাবেক সচিব জনাব আনোয়ার ফারুক উনিও অনেক জায়গায় আমরা একত্রেও অনেক সভা করেছি, এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলোকে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে চিন্তা করার জন্য আমরা সকলকে কিন্তু সমন্বয় করার চেষ্টা করেছি। এবং দেখেন যে কোনো বিষয় আজকে যে বিসেফ যে কাজগুলো করছে, যে যে কথাটা অলরেডি চলে এসেছে যে সরকারের বিভিন্ন জায়গায়, যেটা মিটন সাহেব যেটা বললেন যে আসলে কি মোবাইল কোর্ট করে
করেই কি সকল জিনিস অ্যাড্রেস করা যাবে, নাকি আমাদের দেখতে হবে যে আসলে কিভাবে আমরা এটাকে সমন্বয় করতে পারি? মোবাইল কোর্ট একটা পার্ট, একটা অংশ হতে পারে, কিন্তু সেটা তো যেমন যানবাহন নিয়ন্ত্রণ বলেন, সব ব্যাপারেই বলেন, এই যে মোবাইল কোর্ট করা হয় তার সাথে যদি জনগণের সম্পৃক্ততা থাকে তাহলে সরকারের সফলতা শতভাগ আসবে সেখানে। এই যে একটা পরিবর্তন মানুষের মধ্যে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার যে বিষয়টা আজকে হাতে নেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে 2500 কোটি টাকার খাদ্য দ্রব্য বাংলাদেশের মানুষ এটা কিন্তু গ্রহণ করছে, সুতরাং এই যে একটা বড় অঙ্কের বিষয়। এবং এরপরে দেখা যায় যে আমাদের এখন সরকারের সামনে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে সরকার এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য নিরাপত্তা সাথে কিন্তু পুষ্টি নিরাপত্তা এবং তার পাশাপাশি কিন্তু ভেজাল মুক্ত খাদ্যের কথাটা চলে এসেছে। এই যে সেফ ফুড, নিরাপদ খাদ্য, খাদ্যটা পুষ্টিকে এনশিওর করার জন্য, যেটা আমাদের জয়নাল স্যার অত্যন্ত সুন্দরভাবে বললেন, পুষ্টি নিরাপত্তার একটা বড় অঙ্গই হলো কিন্তু যে কিভাবে আমরা সেফ ফুড আমরা দিতে পারি। ফুডের কোয়ান্টিটি কম হলে সমস্যা হয় না, কিন্তু সেটা সেফ হলে সেটা কিন্তু শতভাগ মানুষ পাবে। আজকে কোভিডে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু কিছুটা, আগের যে দারিদ্রতার হার ছিল তার চেয়ে বাংলাদেশে দারিদ্রতার হারটা বেড়ে যাবে, এটা সরকারেরও একটা এখানে কনসার্ন রয়েছে এবং সরকারও কিন্তু সেভাবে চিন্তা করছে। সুতরাং এই যে সুবিশাল একটি জনগোষ্ঠী, তাদেরকে কি করে পুষ্টিকর এবং সেফ ফুড, নিরাপদ খাদ্য কিভাবে দেওয়া যায়, এই জন্য কিন্তু আমাদের সবসময় কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বা আমাদের আরো সচেতনতা বাড়াতে হবে, আরো মানুষের মধ্যে যেতে হবে। এখন বিষয়টা দেখেন যে মানুষ যে খাবার খায়, আমরা যে 2500 কোটি টাকার খাবার যে খায় মানুষ, এর মধ্যে যেটা অলরেডি উপস্থাপিত হয়েছে যে কত ভাগ খাবার এখানে নিরাপদ খাবার হিসাবে রয়েছে, এবং নিরাপদ খাবারের বিষয়টা একেবারেই কিন্তু মাঠ থেকে, ল্যান্ড থেকে শুরু করে প্লেট পর্যন্ত, এর মধ্যে বহু স্টেপস আছে। এর কোন কোন স্টেপসে কিভাবে এটা নিরাপদ থাকছে না এবং কোন কোন জায়গায় আমাদের দেখা দরকার, বিষয়গুলো কিন্তু আলোচনার মাধ্যমে উঠে আসে। এবং সেই আলোচনায় আজকে যেটা জয়নাল আবেদিন স্যার বলেছেন যে এই যে শিক্ষা ব্যবস্থার একটা যে পরিবর্তন, এটি কিন্তু খুবই প্রণিধানযোগ্য। এবং এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনকে সামনে রেখে আমরা ইতিমধ্যে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু ফুড সেফটি অ্যাসেসমেন্ট এর উপরে কিন্তু কোর্স চালু হয়েছে, এর উপরে ডিগ্রিও চালু হয়েছে। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে ফুড সেফটির উপরে আমরা কিন্তু আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, বিএসসি ডিগ্রি চালু করেছি, এবং তারা অলরেডি দুটি ব্যাচ এসেছে, তারা সেকেন্ড সেমিস্টার শেষ করে থার্ড সেমিস্টারে চলে যাচ্ছে। এটাকে আমরা একটা বড় আকারে গুরুত্ব দিয়েছি, এবং আমাদের একটা ফুড সেফটি ল্যাব আছে খুবই ভালো, এটা এফএওর সহায়তায় আমাদের করা, এবং আমরা বিভিন্ন ধরনের টেস্ট এখানে আমরা করে দেই বা করে থাকি। তো এই যে ইনস্টিটিউট অফ ইন্টারডিসিপ্লিনারি ফুড সিকিউরিটি যে একটা ইনস্টিটিউট আমরা করেছি, তার অধীনে এই ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে, এটা আন্ডার গ্র্যাজুয়েট হবে এবং এর পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশনও আসবে। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ফুড মাস্টার ডিগ্রি এই সমস্ত ছেলেমেয়েরাও কিন্তু এ সকল ফিল্ডে তাদের যথেষ্ট দক্ষতা এবং জ্ঞান অর্জন করছে, যেটা আগামীতে আরো বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্টের পরে তারা ভালোভাবে এই জিনিসগুলোকে পাবলিকের সচেতনতার জন্য কিন্তু তুলে ধরতে পারবে। সুতরাং আমরা আগাচ্ছি এভাবে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু এটি হাতে নিয়েছে। এখন আমি যাবো আর একটু নিচের দিকে, সেটা হলো যে প্রাথমিক পর্যায়ে এবং স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে এই কোর্সগুলো কিভাবে সমন্বিত, আরো সুন্দরভাবে সমন্বিত করা যায়, সেই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। এবং প্রয়োজন বোধে বিসেফ এর একটা রিকমেন্ডেশন, এটি শিক্ষামন্ত্রী মহোদয়ের সদয় অবলোকনের জন্য আমরা এখান থেকে একটা প্রেরণা করতে পারি যে শিক্ষা কার্যক্রমের মধ্যে শিশুদের থেকে, বাচ্চা শিশুদের থেকে শুরু করে উপরের দিকে কিভাবে আমরা নিতে পারি, এবং এটা কিন্তু একেবারে মাথায় ইন্টিগ্রেটেড থাকবে তখন, যে কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় কি করলে ফুডটা সেফ থাকবে, আমরা কোনো অবস্থাতেই আমরা যেন নন সেফ ফুড আমরা স্টমাকে না দেয়, যে কথাটা বললেন যে আজকে কিন্তু এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট যে আমাদের এই ফুড থেকে কিন্তু স্বাস্থ্যটা ডিপেন্ড করে, এবং সেখান থেকে কিন্তু স্বাস্থ্য খাতে অনেক টাকা চিকিৎসার জন্য বের হয়ে চলে যায়, এটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। সবগুলো কিন্তু ইন্টার মিনিস্ট্রিয়াল ব্যাপার,
এখন এই জন্য যদি শিক্ষা মন্ত্রণালয় টাকা হাতে নেয়, কৃষি মন্ত্রণালয় হাতে নেয়, স্বাস্থ্য মন্ত্রণালয় হাতে নেয়, শিল্প মন্ত্রণালয় হাতে নেয়, গতকালকে একটা মিটিং ছিল শিল্প মন্ত্রণালয়ে, সেখানেও কিন্তু এই যে শুদ্ধাচার কৌশলের বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করছি। শুদ্ধাচার কৌশলগুলো কিভাবে ইমপ্লিমেন্টেড হবে প্রত্যেকটা জায়গায়, সরকার কিন্তু অত্যন্ত দৃষ্টি রাখছেন যে কিভাবে আমরা সমাজের প্রত্যেকটা জায়গায় কিভাবে আমরা শুদ্ধাচার কৌশলগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, যার সাথে আমরা অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি, যাতে খুব সুন্দরভাবে আমরা প্রত্যেকটা জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে এনে কিভাবে দেশকে উন্নত করার উন্নয়নের যে রোড ম্যাপ আছে সেখানে তুলে দিতে পারি, এবং প্রতিটি মানুষকে সচেতনতা বাড়ানো খুবই জরুরি দরকার। এই জন্য বাচ্চা শিশু থেকে শুরু করে যতদূর সম্ভব আমাদের এই এই যে পরিকল্পনা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে চাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, এবং সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মধ্যে খাদ্য নিরাপদতায় সহায়ক মনোজগৎ একটা এই ধরনের একটি কনসেপ্ট আমরা তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সকলে আমরা উপকৃত হতে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ। স্যার আপনি মিউট আছেন, মিউট করা আছে স্যার আপনার। স্যারের মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। জনাল ভাই আনমিউট করেন, জনাল ভাই। হ্যাঁ সরি, করলাম, মানে ভুল জায়গাতে নক করতেছিলাম আর কি। আমার একটু কাশি লাগছে, তো এই জন্য আমি একটু কাশি আসছে, এই জন্য যাতে অন্যকে ডিস্টার্ব না করে এই জন্য মিউট করে রাখছিলাম। না না, ভুল জায়গায় করেন না, এটা ভুল জায়গায় করেন, এটা বয়সের কারণে এদিক সেদিক হবে। হ্যাঁ, এটা আবার গালি দিচ্ছেন, মনে করে দিচ্ছেন বুড়া হচ্ছে আসলে। আরে বুড়া যতই হোক ঝুনা হচ্ছে, এটাও তো ঠিক আছে। সে বয়স হচ্ছে বুড়া হচ্ছে আমাদের। ডক্টর লুৎফুল হাসান সাহেব, আমরা অনেকদিন একসাথে কাজও করেছি, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের এই অলরেডি সরকার বিভিন্ন এই যে আইনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনছেন অলরেডি, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে বেশি মনে হয়েছে যে আমরা আজকের এবং আমাদের যে এই যে বিসেপ ফাউন্ডেশনের যে আমরা আরো দুই তিনটা মিটিং করবো ভাবছি, আলোচনা শুনবো, এইগুলো নিয়ে আমরা যেটা একটা রেকমেন্ডেশন তৈরি করি এবং সেটা একটা ইন্টার মিনিস্ট্রিয়াল যে একটা বিষয় আছে, সেই সমস্ত তাদেরকে নিয়ে বিশেষ করে খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আমাদের কৃষিমন্ত্রী দুজনকে নিয়ে যদি আমরা তাদের কাছে যদি তুলে ধরতে পারি, দৃশ্য আকর্ষণ করতে পারি, তাহলে খুবই ভালো হয়, এবং যদি সম্ভব হয় আমরা একদিন ওনাদেরকে এই আলোচনাতেও নিয়ে আসার চেষ্টা করতে পারি। এটা আমরা মাথায় রেখে আপাতত মানে আলোচনা করছি। আমি এখন একটু এই বিষয়টার উপর আনোয়ার ফারুক সাহেবের কাছে যাব। আনোয়ার ফারুক সাহেব কি রেডি আছেন? হ্যাঁ হ্যাঁ আমি রেডি আছি। আপনি সন্তানদের বাবা মাও, আপনার বন্ধু বান্ধবদের সন্তানদের দেখছেন সব জায়গাতেই। আমাদের যদি এই যে আজকের যে আলোচনার বিষয়বস্তুটা খাদ্য নিরাপত্তা সহায়ক মনোযোগ শুধু আমাদের ছাত্রদের মনোযোগ, বাবা মাদের মনোযোগ, যারা খাদ্য উৎপাদন করছে, যারা খাদ্য সার্ভ করছে, রেস্টুরেন্ট অথবা ফাস্টফুডের দোকানদার আছে, সবার মনোজগতের ভিতরে একটা পরিবর্তন যদি আনতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনার কি ধারণা যে কি ধরনের পরিবর্তন আনা দরকার এবং কোথার থেকে হাত দেওয়া দরকার, এবং এটার মনোজগতের পরিবর্তনের সঙ্গে আমরা এটাও চাচ্ছি যে আমাদের যে মনোজগতের পরিবর্তন মানে দায়িত্বশীলতার পরিবর্তন, আমরা সব দায়িত্বশীল হব, তো সেই এই ব্যাপারে আপনার এইটা কি আমরা কি আসলে যে প্রয়োজনীয়তা সেটা সম্বন্ধে আপনার বিজ্ঞ মতামত আমাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ জনাল ভাইকে। আমি আসলে বেশ মাসখানেক যাবতই খুব ইরেগুলার, জনাল ভাই প্রায় আমার নক করে যা থেকে পাওয়া যাচ্ছে না কেন, আসলে আমার এই বাসা শিফটিং, এখনো বাসায় 10 জন লেবার কাজ করতেছে, আমি ফাঁকে ফাঁকে একবার এরুমে যাই একবার ওরুমে যাচ্ছি, আমাকে তাড়িয়ে দিচ্ছে স্যার এখানে কাজ হবে ওখানে কাজ হবে, একটু পর আবার ড্রিল মেশিন শুরু হবে, সুতরাং আমি জানি না, বাট আই উইল কন্টিনিউ। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়কে,
অত্যন্ত একজন জ্ঞানী গুণী মানুষ এবং কৃষি নিয়ে ভাবেন কাজ করেন, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি, অবশ্যই কাজ করেছি এবং অত্যন্ত ভালো মতামত দেন, এর জন্য তাকে তার কাছ থেকে আমরা আরো বেশি উপকৃত হব। আর মিঠুনের প্রারম্ভিক বক্তৃতা শুনলাম, আমি যেটা যাব আমাদের ডক্টর লুৎফুল হাসান ভাই শেষ করলেন, আমি সেখান থেকে যাচ্ছি। আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় ইউনিভার্সিটি শেষ করে শেষে গেলেন প্রাইমারিতে, আর আমি প্রাইমারি থেকে শুরু করতে চাচ্ছি আর কি, যে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমি প্রাইমারিটা যাই সেখানে কিন্তু আমি দেখবো যেটা গলত। গলত মানে এদেশের প্রাইমারিতে আমাদের যখন স্কুল ছোটবেলায় আমরা করেছি, কৃষি কৃষককে দেখানো হয়েছে সবসময় দুর্বল অশিক্ষিত মানে মূর্খ একটা জাতি, কোনো কাজ নাই, কৃষি কাজ করে। ওই যে আমাদের একটা গল্প ছিল না, গনেমি একজন কৃষক, গরিব কৃষক, দরিদ্র কৃষক, নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে খায়, এগুলোই কিন্তু আমাদের ছোটকালে শিখিয়েছে, তাই না? ওই ওইটাই কিন্তু মানুষের মনে গেঁথে যায় যে কৃষক মানে একটা একেবারে মানে ঘৃণ্য একটা পেশা। এবং আপনি দেখবেন যে ওই সময় শহরে যারা একটু লেখাপড়া শিখেছে, পয়সা টয়সা হয়েছে, গালি দিলে কিন্তু কৃষকের ছেলে, চাষার ছেলে, গালি দেবে, ওইরকম হবে, এটা চাষার মতো ব্যবহার করেছে কেন? তার মানে কি চাষার ব্যবহারটা কি খারাপ? মাটি চাষ করাটা কি একটা খারাপ ব্যবহার হলো? এজ ইফ মাটি চাষ করে ফসল ফলা এটা মনে হয় একটা খারাপ কাজ। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু থেকেই আমরা কিন্তু যদি আমরা দেখি যে প্রাইমারিতে আমাদেরকে একটা রং এডুকেশন আমাদেরকে দেওয়া হয়েছে যে কৃষক মানে একেবারে গরিব, তার কিছু নাই, শিক্ষা দীক্ষা নাই, তার কোনো চয়েস নাই, তার কোনো মতামতের সুযোগ নাই, সে দুর্বল, সুতরাং আমরা যারা সোসাইটিতে অন্য প্রফেশন আছে তারা ডোমিনেট করবে কৃষিটাকে, কৃষককে, কৃষিকে না, কৃষককে তারা ডোমিনেট করবে। এবং আমরা যেটা সবসময় বলে থাকি যে সব পণ্য দেখেন বাজারে যখন আসে সেলার তার প্রাইস নির্ধারণ করে দেয়, শাড়ি বলেন, কাপড় বলেন, এভরিথিং, হ্যাঁ, মুড়ি বলেন, সবকিছু বলেন, যে কোনো জিনিস যখন বিক্রেতার কাছে আসে, কিন্তু একমাত্র কৃষি পণ্য যখন কৃষক বিক্রি করতে যায় তখন বায়ারে প্রাইস ডিক্টেট করে, সেলারের কিন্তু কোনো ডিক্টেশনের কোনো সুযোগ থাকে না নির্ধারণের, কৃষকের কোনো দামই নাই সেখানে যে আমি কত দামে বিক্রি করব, যেখানে যে কিনতে যাবে সে বলবে এত দামে কিনবো, দিলে কিনে দাও, না দিলে নাই। এখন বাধ্য হয়ে কৃষকে বিক্রি করতে হয়, কারণ তার জিনিসটা সে সংরক্ষণ করতে পারবে না, আর তার তো সে মাজারও জোর নাই, অর্থেরও জোর নাই। সুতরাং আমরা এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। আমি গতকালও প্ল্যানিং কমিশনের অষ্টম পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছিল, পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেখানে আমি সেখানে অভিমত দিয়েছি যে আমরা যতই পরিকল্পনা করি যদি আমাদের পরিকল্পনা যদি টু বেনিফিটিং ফার্মার্স এই টার্গেটটা যদি না থাকে তাহলে কোনো পরিকল্পনাই আমাদের কাজ হবে না। আমি সেটা কিছুদিন আগে আপনাদের বলেছিলাম, লুৎফুল ভাই আমার সাথে একমত হবেন যে এই যে আমরা প্রণোদনা দিই, এবার বন্যায় 1300 কোটি টাকা ফসল হানি হলো, 30 কোটি টাকার প্রণোদনা, কৃষি মন্ত্রণালয় অনেক বড় কাজ করেছে, কিন্তু কৃষকের যে 1300 কোটি টাকা লস হলো সেটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। আর প্রণোদনা দিলাম কি, আমরা আমরা কিছু বীজ সার দিলাম, আমার কৃষক ওই বীজ করবে কি করবে না, ওই ফসলটা করে তার আগামী ফসলে তার এই লসটা কাভার হবে কি হবে না, রিকভার হবে কিনা, তার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। এই যে আমাদের একটা রং ট্রিটমেন্ট আমরা কৃষককে নিয়ে করি, যে কৃষকের উপর চাপিয়ে দেই, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুতরাং আমাদের প্রথম কাজটাই হলো যে আমাদের অ্যাটিচিউডে, আমি মনে করি যে আমাদের অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে। কৃষি একটা ভালো প্রফেশন, কৃষি একটা মহৎ কাজ, কৃষক একটা জাতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এই অ্যাটিচিউডটা যখন আমাদের শহরের মানুষ বা যারা একটু ব্যবসা করি বা অন্যভাবে আমরা উপার্জন করি তাদের অ্যাটিচিউড যতদিন চেঞ্জ না হবে ততদিন কিন্তু আমরা কৃষিতে বেটার কিছু করতে পারবেন না। সুতরাং আমরা মনে করি যে আমাদের প্রথমেই কাজটা করতে হবে শিক্ষা ব্যবস্থায়, যে আমাদের যে মনোযোগ যেটা বললেন যে আমাদের এই অ্যাটিচিউডে আমাদের শিক্ষা দিতে হবে, অ্যাটিচিউডটা চেঞ্জ করতে হবে, আমরা সব প্রফেশনকেই সমান করতে হবে। আমরা যদি এই স্বাধীনতার সময় সেই যুদ্ধের গানগুলো যদি দেখি যে শ্রমিকের, কৃষকের, মেহনতি মানুষের সবার বাংলাদেশ, তাই না? কি রথীন্দ্রনাথ রায়ের যারা গান আছে, কুলি মুটি মজুর সবারই সমান, তাই না? কিন্তু সেখানে কিন্তু আমরা যখন আমরা নিজেরা কাজ করি তখন কিন্তু আমি মনে করি আমি সুপেরিয়র, এবং শ্রমিক মনে করি না। আর সেকেন্ড হলো যে আমরা যদি দেখি যে আমাদের যে কৃষির উৎপাদন পদ্ধতি, আমি যদি 50-100 বছরের মধ্যে যাই, 50 থেকে লাস্ট 100 বছর, তাহলে দেখবেন কিন্তু ওই সময় কিন্তু খাদ্য উৎপাদন একেবারে বিশুদ্ধ ছিল, ক্লিন ছিল, কোনো ভেজালের কোনো সুযোগই ছিল না। কৃষক সকালবেলা জমি থেকে তুলে এনে খেয়েছে অথবা বাজারে বিক্রি করছে। আমি ছোটকালে আমার বাসায় তো কোনোদিন ফ্রিজ ছিল না, এভরিদিন মর্নিংয়ে বাজার করেছি, সেটা দিনে রান্না হয়েছে, দিনে খাওয়া শেষ, প্রিজারভেশনের কোনো সমস্যা নেই, স্টোরিং এর কোনো সমস্যা নেই, কন্টামিনেশনের কোনো সুযোগ নেই। সকালবেলা জমি থেকে তুলে এনে রিক্সা দিয়ে এনে বিক্রি করেছে, আমরা কিনেছি, সুতরাং ওই সময়টা কিন্তু অনেক বেটার ছিল। এবং এই খাদ্যের আজকে যত ভেজাল বলেন, আপনার যত নাকি বলেন আপনার দূষিত বলেন, সব কিন্তু আমরা শিখিয়েছি, শিক্ষিত শিখে শিক্ষক এই লেখাপড়া এডুকেশন সিস্টেম শিখিয়েছে। কি শিখিয়েছে? যে ফার্টিলাইজার দাও, পেস্টিসাইড দাও, পোকা মরবে। ট্রেডিশনালি কিন্তু মানুষ কিছু না কিছু ভাবে করতো। এখন যুক্তিটা পরে আমি আসছি যে আপনি হয়তো বলবেন যে এত মানুষ আমি খাবার দেবো কোথা থেকে ফার্টিলাইজার ছাড়া, ইয়াস ট্রু, সেটা আছে, কিন্তু সেটা করার জন্য বা পেস্টিসাইড ছাড়া আমি পোকামাকড় কীভাবে নিবারণ করবো,
কিন্তু আমি যে কৃষকের পেস্টিসাইড বা ফার্টিলাইজার ব্যবহার শিখাইলাম তাকে ওইভাবে ইকুইপ না করে তার হাতে আমার ফার্টিলাইজার এবং কেমিক্যালস দেওয়া ঠিক হয় নাই, যে কোন ডোজটার কি ডোজ কি মাত্রা কি হবে, এবং কোম্পানিগুলা মানে প্রচারণার জন্য এক একজন এক এক রকম ভাবে দিয়ে তাদেরকে মিস ইউজ করেছে, তাদেরকে ইউজ করেছে, অশিক্ষিত কৃষকদেরকে ইউজ করেছে, ডোজ চেঞ্জ করেছে, এই জন্য খাদ্যে আমরা আজকে অনিরাপদ হচ্ছে। কৃষকের কিন্তু কোনো ইচ্ছা ছিল না, কৃষক জানতো না ফার্টিলাইজার ব্যবহার কি কিভাবে করতে হবে, আমরা শিখিয়েছি। এখন অশিক্ষিত কৃষক হলে এত বেশি দিয়েছে বা কম দিয়েছে বা পরিমাণ পরিমিত মাত্রা হয় না। ইভেন যারা বিক্রি করছে কেমিক্যাল তারাও কিন্তু ক্লিন না, তাদের কিন্তু কেমিক্যালে অনেক ভেজাল আছে, একরকম বলে থাকে আরেক রকম মিক্সচারে, সেটাও কিন্তু একটা সমস্যা। সুতরাং এটা হলো আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই খাদ্যটাকে অনিরাপদ করেছে। পরবর্তীতে আসেন যখন আপনি প্রসেসিং যাবেন, এখানে কিন্তু এডুকেশন মডার্ন এডুকেশন সেখানে এই পিজার বেটিপসের ব্যবহার শিখিয়েছে, আমাদের তো দরকার ছিল না। এখন যখনই আমরা পিজার বেটিপস আগে করেছি কি ইলিশ মাছ লবণ দিয়ে রাখলে আপনি এক বছর রেখে দেন, বাতাস না গেলে ইলিশ মাছ কখনোই নষ্ট হবে না, তাই না? শুটকি ড্রাই ফিশ আপনি লবণ দিয়ে রাখেন বা শুকনো করবেন নষ্ট হবে না, কিন্তু যখনই আপনি হয়ে গেল। সুতরাং এটার জন্য আমরা মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় দায়ী, এবং এর যে শিক্ষা ব্যবস্থা যেটা নষ্ট করেছে এই শিক্ষা ব্যবস্থা নষ্ট করাটাকে রিগেইন করা এটা হিউজ ব্যাপার। এখন আপনার একবার কৃষককে শিখিয়ে ফেলেছেন, এখন তার থেকে কিভাবে ছুটি আনা যাবে, কিভাবে এটাকে আপনি আরো ডেভেলপ করবেন, আমি মনে করি অনেক বড় টাস্ক। এই টাস্কটার জন্যই আমাকে আবার ফিরে যেতে হবে সেই প্রাইমারি এডুকেশনের ক্যারিকুলামগুলো থেকে আরম্ভ করে কাজ করতে হবে, আমাদের রাজনৈতিকভাবে অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, আমাদের প্রশাসনিকভাবে অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে টুয়ার্ডস ফার্মার্স। আমি বারবার যে কথা বলেছি যে আমার কৃষক এত কষ্ট করে কৃষিকাজ করে, কিন্তু যখন চালের দাম বেশি হয় আমরা সমালোচনা করি, কিন্তু চাল যখন কৃষক বিক্রি করতে পারে না তখন কিন্তু আমরা কৃষকের পাশে কেউ দাঁড়াই না। আজকে আলুর দাম বেশি বলে অনেকে হইচই করছেন, কিন্তু যখন কৃষক গত বছর আলু বিক্রি করতে পারেনি, আমি এক বছর দুই বছর আগের কথা বলি, মাঠে পরে পৌঁছেছে, তখন কিন্তু আমরা কৃষকের পাশে কেউ দাঁড়াইনি, 10 টাকা দিয়ে কোনো কৃষকের আমরা সাহায্য করি নাই। সুতরাং এই যে আমাদের অ্যাটিচিউড, অ্যাটিচিউডতে বেরিয়ে আসতে হবে। আমাকে আমি গতকাল প্ল্যানিং কমিশন এটাও বলেছি যে আপনি যতক্ষণ না প্রাইস সাপোর্ট ফার্মার্সকে দেবেন ততদিন আপনার কোনো পলিসি এই দেশে কাজে লাগবে না। কৃষকের মিনিমাম ফ্লোর প্রাইস দিতে হবে, যে এর কম হলে গভর্নমেন্ট উইল সাপোর্ট দ্য ফার্মার্স। ধানের ক্ষেত্রে যদি আমি 1000 টাকা বলি, বাজার যদি 800 টাকা হয়, তাহলে যে কৃষক যে পরিমাণ ধান করেছে তাকে 200 টাকা করে আপনি সাবসিডি দেবেন, আপনি তাকে ক্যাশ টাকা দিয়ে তাকে দাঁড় করাবেন, না হলে কৃষক কেন জমিতে ফসল করবে? আমি এটাও বলেছিলাম যে পার্লামেন্টে সংসদে একবার সংসদীয় কমিটিতে আমাকে বলেছিল সংসদীয় কমিটির চেয়ারম্যান যে এখন ভরা মৌসুম, এত ফসল, চালের দাম কেন 30 টাকা? তখন আমি একটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম যে স্যার কৃষকের কি ঠেকা লেগেছে যে আপনাকে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ফসল করে সস্তায় বিক্রি করবে? আপনি কৃষকের জন্য কি দিয়েছেন? তার ছেলের জন্য কি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তির কোনো কোটা রেখেছেন? তার নিজের চিকিৎসার জন্য কি হাসপাতালে গেলে কৃষক আইডি কার্ড দেখালে কি চিকিৎসা পায় বিনা পয়সায়? তাকে তো ঢুকতেই পারে না, তাহলে কৃষক কেন এই সাফারিংসটা করবে? সুতরাং এই যে অ্যাটিচিউডটা আমাদের, আমরা ততদিন চেঞ্জ করতে না পারবো। হ্যাঁ, ইদানিংকালে কৃষি মন্ত্রণালয় শুরু করেছে কৃষি কার্ড দেওয়া, কৃষক সিআইপি মর্যাদা দেওয়া, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট একজন দুজন কৃষকের দিলে হবে না, ইটস জাস্ট বিগিনিং। আমি মনে করি সবাইকে করতে হবে, এই কৃষি প্রফেশনে যারা কাজ করেন তাদের সবাইকে এগিয়ে নিতে হবে, যতক্ষণ আপনি এই কাজটা করতে না পারবেন ততদিন হবে না। সুতরাং প্রথম কাজটা হলো আমার অ্যাটিচিউড চেঞ্জ, তারপরে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ, এবং সঠিক শিক্ষাটা দেওয়া, এটাও কিন্তু আরেকটা। একবার আমরা গিয়ে বলি এই ফার্টিলাইজার দাও, কয়েকদিন পরে আমরা 2 বছর বলি বলে যে না এটা ঠিক ছিল না, আরেকটা চেঞ্জ করো, আবার 2 বছর পরে বলে যে আরেকভাবে করো, কৃষকের আমি কোনো দোষ দেখি না। সুতরাং আমরাও তাদেরকে যেভাবে শিখাই কৃষক সেভাবে কাজ করে। আর আরেকটা যেটা বললেন যে আমি আরেকটা মনে করি যে আমাদের আরেকটা বিষয় খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে অ্যাডভোকেসি প্রোগ্রাম, এই জায়গার কোনো বিকল্প নেই। আপনার আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে কৃষিকে হাইলাইট করা, কৃষককে হাইলাইট করা, নিরাপদ খাদ্যের বিষয়টি হাইলাইট করা, সেটা নাটক হোক সিনেমা হোক গান হোক, সব জায়গাতে পরিবর্তন আসবে না। সুতরাং আমরা মনে করি অ্যাডভোকেসি প্রোগ্রামটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, এটা আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে থাকতে হবে, প্রশাসনিকভাবে থাকতে হবে, শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে, এবং অন্যান্য সামাজিকভাবে যারা কাজ করেন সবার ক্ষেত্রে একটা অ্যাডভোকেসি প্রোগ্রাম থাকতে হবে। কৃষি ও কৃষক বান্ধব পলিসি, কৃষি ও কৃষক বান্ধব অ্যাক্টিভিটিস কি হবে, এই অ্যাটিটিউডের অ্যাক্টিভিটিস থাকতে হবে। সব কর্মপদ্ধতি যদি আমরা বেঁধে দিই, ম্যান্ডেটরি করে দিই যে কোনো কাজ করলে সেখানে কৃষি কৃষকের বিষয়টা অ্যাড করতে হবে, তাহলে একটা পরিবর্তন হবে। আর এই জন্য আমি মনে করি যে বিসেফ কুড টেক এ লিড ইন দিস অ্যাডভোকেসি প্রোগ্রাম, নিরাপদ খাদ্য উৎপাদন বিপণন এবং প্রসেসিং এ কি কাজ হতে পারে, কিভাবে এটা লিড হবে, শিক্ষা ব্যবস্থা কি ধরনের হবে, যেটা লুৎফুল ভাই একটাকে বলছিলেন যে বিসেফ, আমিও মনে করি যে এখানেই বিসেফের একটা নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে। সুতরাং উই শুড প্রেসক্রাইব সাম অ্যাক্টিভিটিস, যে স্কুল লেভেলে কি হবে, হাই স্কুল লেভেলে কি হবে, কলেজ লেভেলে কি হবে, সাধারণ নাটক সিনেমাতে কিভাবে এগুলোকে অ্যাডভোকেসি করা যায়,
কৃষক এবং কৃষি এবং কৃষককে হাইলাইট করা যায়, সমাজের একটা মানে আমি মনে করি যে একটা উঁচু আসনে তাদেরকে স্থান দেওয়া যায়, এই যে আমাদের অ্যাটিটিউড চেঞ্জ এটা করতে হবে। এবং এছাড়া যে সরকারি চাকরিতে যখন আসে বুনিয়াদি প্রশিক্ষণ বলে অন্যান্য প্রশিক্ষণ আসেন, আমার কাছে বিভিন্ন সময় যখন এসেছে চাকরিকালীন সময়ে অফিসাররা, তা আমি হয়তো আমার আমার কাছে ট্রেনিং আসতেন, ওই যে আমাদের যখন এগ্রিকা ছেড়ে ছিলাম বিভিন্ন প্রফেশনাল লোক আসতেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম যে তাদের জাস্ট ধারণা জানতে চাইতাম যে কৃষি কৃষক সম্বন্ধে ধারণাটা কি। যেমন একজন পুলিশ অফিসার ASP, উনি আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি রোল থাকতে পারে পুলিশের, স্যার আমি তো পুলিশের কাজ করবো, কৃষকের সাথে আমার কি কাজ, আমি কি এটাই ভুল ধারণা, আপনার কাজটাই সবচেয়ে বেশি কাজ। তো বলো স্যার কিভাবে হতে পারে, আমি বললাম যে একটা কৃষক বাজারে যাচ্ছে, তার একটা ট্রান্সপোর্টের কোনো সমস্যা হয়েছে, আপনি গাড়িটা আটকালেন, আপনি যদি 2 ঘন্টা গাড়িটা আটকে রাখেন তাহলে তার ফসলের যে ক্ষতি হবে এটা তো আপনাকে বুঝতে হবে। সুতরাং আপনি তো ট্রাক ড্রাইভারের ক্ষতি করছেন, আপনি ক্ষতি করছেন কৃষককে। সো আপনার ওই অ্যাটিচিউড এটা থাকতে হবে যে আমি কৃষি পণ্যটাকে কিভাবে দ্রুত ট্রান্সপোর্ট করবো, এক কোথাও জ্যাম লেগে থাকলে একটা কিভাবে কৃষি পণ্যটাকে আগে খালাস করে দেবে যাতে মালটা নিয়ে যেতে পারে, এই এই ধরনের অ্যাটিচিউড আমাদের আনতে হবে। এবং যে ইনকাম ট্যাক্সে কাজ করে তার নিশ্চয় আপনারও একটা রোল আছে, কারণ আপনি ব্যবসার সাথে যারা জড়িত কৃষি প্রফেশনে যারা ব্যবসা করে তাদেরকে কিভাবে হাইলাইট করবেন, যে তাদেরকে একটা রিবেট দেওয়ার কি সুযোগ দেওয়া যায়, যে ঠিক আছে এগ্রিকালচার পণ্য যারা মার্কেটিং করবে তাদেরকে আমরা রিবেট দেবো, এই যে অ্যাটিচিউড গুলো আমাদের আনতে হবে। যতক্ষণ আপনি না আনবেন ততক্ষণ হবে না। জি ব্রাদার, আসলে আসলে আনোয়ার ফারুক ভাই খুবই সুন্দর বলছেন, আমরা আরেকবার আসবো আপনার কাছে, যে আসলে এই সর্বশেষে যে বলছেন যে আমাদের অ্যাটিটিউড সর্ব জায়গায় সর্বস্তরে, আমরা বলছি ছাত্রদের কথা, ছাত্রদের দ্বারা তাদের গার্জিয়ানদের অ্যাটিটিউড পরিবর্তন অথবা কৃষকদের পরিবর্তন, এই যে মনোজগতের যে পরিবর্তনটা শুধু ছাত্রদেরই দরকার কি গ্রামের কৃষকদেরই মনোজগতের পরিবর্তন দরকার, নাকি আমরা শহরে যারা বাস করি আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে ফাস্টফুড খাচ্ছে, যারা ফাস্টফুড করছে যারা সার্ভ করছে অথবা উৎপাদন করছে তাদের মনোজগতেরও তো পরিবর্তন দরকার একইভাবে। তো এই এই জায়গায় প্লাস স্ট্রিট ফুডে যারা আছে ওগুলো যারা উৎপাদন করতেছে, যারা ওগুলা সার্ভ করতেছে, রেস্টুরেন্টে যারা আছে প্রত্যেকেরই তো মনোজগতের পরিবর্তন দরকার। এটার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সম্পর্কটা কি হতে পারে, শিক্ষা ব্যবস্থা কি করে সামগ্রিক একটা জায়গায় মানুষকে দায়িত্বশীল হিসেবে তৈরি করতে পারে, সেটার সম্বন্ধে জনাব লুৎফুল হাসান সাহেব আপনার কাছে আবার একটু যেতে চাই। ফেরত আপনি বলেছেন প্রাইমারি শিক্ষা দিয়ে শুরু করা, এবং কিন্তু সেগুলোই তার ধরনটা কি হবে, প্রাইমারি হোক হাই স্কুল হোক ইউনিভার্সিটি ধরনটা কি হোক সেটা, এবং প্লাস এই যে বাকি যারা গ্রামীণ কৃষক বাদে শহরে যারা আমরা আছি আমাদের মনোজগতের পরিবর্তনে শিক্ষার কি ভূমিকা রাখতে পারে। যেটা আমি যেটা বলতে চাই এখানে, অনেক কথা কিন্তু আমাদের সাবেক সচিব মহোদয় অশোক ভাই অনেক কথা বলেছেন, ভালো কথা বলেছেন, এবং কৃষকদের জন্য যেটা বলেছেন দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট, এই সমস্ত বিষয়গুলো যদি অ্যাড্রেস করা হতো তাহলে হয়তো এতদিনে আমাদের অন্য অনেক জায়গায় কিন্তু আমাদের যে ঘাটতি রয়েছে বা গ্যাপ রয়েছে এগুলো থাকতো না। এখন আমি এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন এটা সর্বস্তরে সকল জনগণের মধ্যে আমরা শুরু করলে কাকে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন। একটা জিনিস দেখেন যে যখন দেখা গেল যে আমরা যখন বিদেশেও দেখি, আপনি যেমন আমাদের জয়নাল স্যার উনি কানাডায় আছেন, বিদেশে বা আমরাও দেখে এসেছি বাচ্চাদের পড়াশোনার মধ্যে ওনারা কিন্তু স্কুল থেকেই এই যে ট্রাফিকিং এর লাইটের ব্যবস্থা, লাইট কিভাবে জ্বলে, কোনটা থামে, কি হলে রোড ক্রস করবে, কি হলে পারবে না করতে, এই আইনগুলো কিন্তু শিখে ফেলে ছোট বাচ্চারা। এবং আমি এও দেখেছি যে ছোট বাচ্চারা বলে বড়দের, প্যারেন্টসদের বলে যে না তুমি তো ক্রস করতে পারো না, মানে গাড়ি আসছে না কিন্তু খালি রাস্তা একদম, সেখানে রেড লাইট জ্বলে আছে, গ্রিন না আসা পর্যন্ত পথচারী চলাচল হবে না, তাহলে সেখানে গ্রিন লাইট আসতে হবে, এখানে কিন্তু বাচ্চাটা অপেক্ষা করে, বড়রা কিন্তু আবার অনেক সময় অপেক্ষা করে না, তারা কিন্তু চলে যায়, আমরা আমাদের নিজেদেরই দেখা এটা, কিন্তু ছোট বাচ্চাটা সে কিন্তু যায় না। এই জন্য ওই ছোটবেলা থেকে যখনই শিখবে তারা যে কি করে এই যে সেফ ফুড গুলা কিভাবে খাবারগুলো অনিরাপদ হতে পারে, খাবারগুলো কিভাবে অনিরাপদ হতে পারে, তার যদি কিছু বেসিক আইডিয়াস আস্তে আস্তে ক্লাসগুলোতে একের পর এক নিয়ে যায় তাদের, এই বিষয়টা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একেবারে আমি ভেরি শিওর, আপনি যে কথাটা বললেন আমাদের জয়নাল স্যার যে কৃষি মন্ত্রী মহোদয় শিক্ষামন্ত্রী মহোদয় ওনাদেরকে নিয়ে যদি একটা করা যায়, এবং সেখানে আমি ভেরি শিওর যে শিক্ষামন্ত্রী মহোদয় অবশ্যই এটাকে টপ প্রায়োরিটি দিয়ে বিবেচনা করবেন, এবং উনি কিন্তু এই যে কোমলমতি যে আমাদের ছোট ছোট বাচ্চারা আছে এদের মনের মধ্যে যখন এটা ঢুকবে
যে অনিরাপদ খাদ্য আসার সুযোগ কোথায় কোথায় রয়েছে, একেবারে অল্প অল্প কথায় সাজিয়ে সুন্দরভাবে একটা চ্যাপ্টার থাকলেও শুরু থেকে, আমি যেটা বলতে চাই যে শুরু থেকেই সে ক্লাস 3 হতে পারে, 4 হতে পারে, এই ধরনের, এবং সেখান থেকে ধীরে ধীরে কিন্তু এই চ্যাপ্টারটা বাড়তে থাকবে বা একাধিক চ্যাপ্টার, দুটো চ্যাপ্টারও হয়ে যেতে পারে। স্কুলে সে এভাবে শেষ করে একটা ব্যাপক ধারণা সে কিন্তু নিতে পারবে যে ফাস্ট ফুডের জন্য কি ক্ষতি হচ্ছে, ফাস্ট ফুড খেলে শরীরের কিভাবে ক্ষতি হতে পারে বা না পারে, এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে পারবে তারা। এটা কিন্তু খুবই প্রণিধানযোগ্য এই শিক্ষা কার্যক্রমের মধ্যে দিলে, সেটার রেজাল্ট কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পাবেন। কেননা ওই বাচ্চা ছেলে মেয়েরাই কিন্তু বলবে প্যারেন্টসদের বা বড় ভাই বড় বোনদের বলবে যে তোমরা এটা খেও না, এটা এটা কিন্তু সঠিক হচ্ছে না। তখন কিন্তু ওনাদের অনেক সময় পার্টিতে গেলে আপনি দেখবেন যে আমরা অনেকে অনেক সময় কিন্তু আমরা ওই এটা খেয়াল রাখি না, কিন্তু যে কোনো ধরনের একটা অনুষ্ঠানে গেলে আমরা খেয়াল রাখি না, কিন্তু যখন বাচ্চারা বলা শুরু করবে তখন কিন্তু একটা ওদের মাধ্যমে একটা বড় পরিবর্তন হবে। আর একটা জায়গায় যেটা আমাদের আনোয়ার ফারুক ভাই যেটা বলছেন বা যেটা উনি তুলে ধরেছেন, এই যে ফার্টিলাইজার ডোজ, ইনসেকটিসাইড ডোজ, কেমিক্যালস এর ব্যবহার, দিস থিংস, এইগুলো কিন্তু একটা স্টেজে ইনকর্পোরেট, একটা স্টেজে ইনকর্পোরেট করা দরকার আছে যে কিভাবে আপনি সেফ ডোজের মধ্যে থাকবেন। যেমন এখানে কে যেন একটা লিখছে, লিখলো যে মানে এই যে আমরা ধান স্টোর করতে বা চাল স্টোর করতে যে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালস দেই, এই কেমিক্যালস দেওয়ায় কি ক্ষতি হচ্ছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে চাল সংরক্ষণে পোকা থেকে রক্ষা করতে ট্যাবলেট বা কীটনাশক ব্যবহার হচ্ছে, কৃষক ও ব্যবসায়ী সব ধাপে স্বাস্থ্য ঝুঁকি কতটুকু, অবশ্যই এর মধ্যে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি রয়ে গেছে, এবং এই যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এটাকে অ্যাসেস করে এর উপরে একটা রাইট আপ থাকতে হবে। এবং আরেকটা বিষয় আমি আপনাদের সম্মুখে আনতে চাই, সেটা হলো যে আমরা যে টেলিভিশন আছে বা আমাদের যে মিডিয়াগুলো আছে, এই টেলিভিশন বা অন্যান্য মিডিয়াগুলোর মাধ্যমেও কিন্তু এই জিনিসগুলো তুলে তুলে ধরা যেতে পারে, যে মিডিয়াগুলোর মাধ্যমে তুলে ধরলে তখন কিন্তু অ্যাড এর মাধ্যমে তুলে ধরা যেতে পারে, এবং তাতে কিন্তু এটা অবশ্যই কিন্তু বাচ্চাদের বাচ্চারা কিন্তু এটা গ্রহণ করবে, তারা এটা দেখবে। বিভিন্ন কার্টুনের মধ্যে দেওয়া যেতে পারে, বাচ্চারা কার্টুন দেখে সেই কার্টুনের মধ্যে সুন্দরভাবে, এটা কিন্তু এর জন্য লোকই আছে আলাদা, ওনারা কিন্তু খুব সুন্দরভাবে এটা প্রিপেয়ারও করতে পারেন, আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিটের একটা কার্টুন তৈরি করতে পারেন, সেখানে এই অনিরাপদ খাবার খেলে কি অবস্থা হতে পারে তারও একটা কিন্তু রিফ্লেকশন এই সমস্ত বিষয়গুলোতে থাকতে পারে। এবং এতে করে হবে কি, ওই ছোটদের মাধ্যমে কিন্তু বড়দের মাঝে মাঝে এটা ট্রান্সমিটেড হবে, এবং আপনি দেখবেন যে টেবিলে বসলে, নাস্তার টেবিলে বাচ্চাদের নিয়ে বাবা মা সবাই নিয়ে বসে, বা সেটা গ্রাম হোক যে কোনো জায়গায় হোক, অনেকেই আমরা একত্রে বসি খাই, তখন কিন্তু এই কথাগুলো চলে আসবে ওখানে, সামোয়ার আদার মানুষের মধ্যে এটা কিন্তু চলে যেতে পারবে। সুতরাং দেয়ার আর সেভারাল ওয়েজ অ্যান্ড স্টেপস, কিন্তু বিষয়টা হলো যে মন্ত্রণালয়গুলোকে ইন্টিগ্রেট করা খুবই জরুরি, যার জন্য আমি আবারও বলবো প্রাইস সাপোর্ট টু ফার্মার্স, এটা বলছেন উনি, আইডি কার্ড কৃষকদের, এই যে বিদেশে কিন্তু কৃষক মানে অন্য জিনিস, আমার জনাল স্যার খুব ভালো জানেন, বিদেশে আমি এও দেখেছি যে একটা বড় ফার্মের মাঝখানে একটা বিরাট বাড়ি করছে, উনি একজন কৃষক, এবং ওনার হাজার হাজারের উপরেও লিটার ওনার দুধ হয়, বহু গরু আছে ওনার, এবং খুব রিনাউন্ড ওনাকে। এই যে আর একটা লেখা আসছে শাকিল আহমেদের এখান থেকে, দেখুন চলে গেল, কম করে হলে সপ্তাহে একদিন প্রাইমারি স্কুলে নিরাপদ খাদ্য উৎপাদনের কলা কৌশল সম্পর্কে অভিজ্ঞজন দ্বারা আলোচনা করা যেতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এখানে শিক্ষকদের ট্রেনিং হতে পারে, এই বিষয়টা আমি আরো ইম্পর্টেন্ট মনে করি যে শিক্ষকদের ট্রেনিং হতে পারে, শিক্ষক সম্প্রদায় সম্মানিত শিক্ষক মন্ডলী যখন বলবেন তখন কিন্তু ছেলে মেয়েরা এটা ভালোভাবে গ্রহণ করে, এটা আমি দেখেছি, সেটা গ্রামের হোক শহরের হোক কোনো বিষয় না, শিক্ষক মহোদয়দের এটা। আবার এই যে মিড ডে মিল চালু হচ্ছে, আপনারা জানেন যে সরকার মিড ডে মিল নিয়ে এসেছেন, এই মিড ডে মিল মিলের মধ্যেও যাতে এই নিরাপদ খাদ্যের বিষয়টা সবথেকে থাকে, সে বিষয়টাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে দেখতে হবে, যে প্রত্যেকটা স্কুলে কলেজে যাতে একেবারেই নিরাপদ অনিরাপদ কোনো খাবার যাতে পরিবেশন করা না হয়। দেখেন অনেক সময় খাবার খেয়ে মানুষ হাসপাতালে যাচ্ছে, এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এটা একটা ব্যাপক জায়গা, ব্যাপক এরিয়া, এবং কাজ করার প্রতিটি মানুষকে বিভিন্নভাবে এখানে ইন্টিগ্রেট করার সুযোগ আছে, কিন্তু সেই কৃষক থেকে শুরু করে যত ধরনের মেহনতি সকল মানুষ, ইভেন যারা পলিসিতে আছেন, যারা বিভিন্ন সময়
ক্রপস স্পেশালিস্ট, ক্রপস লাইভ স্টক ফিশারিজ বা ভ্যালু এডিশন, এবং এর মধ্যে ক্রস কাটিং এভরিহোয়ার, এই যে সেক্টরগুলো আমি বললাম, ক্রপস লাইভ স্টক ফিশারিজ অ্যান্ড ভ্যালু এডিশন বা মেকানাইজেশনকে ব্যবহার করে আমরা কৃষিকে সামনে নিচ্ছি, প্রত্যেকটা জায়গায় ক্রস কাটিং থাকবে সেফ ফুড, ফুড সেফটিটাকে সব জায়গায় আমলে নিতে হবে। জলবায়ু পরিবর্তনের কথা বলেন, সেখানেও কিন্তু সেফ ফুডের জলবায়ু পরিবর্তনের যে জিনিসটা চিন্তা করতে হবে, রিলিফ ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জলবায়ু পরিবর্তনের পরে যে যে কর্মসূচি আমরা হাতে নেব সেখানে যেন ফুড সেফটিটা বড় আকারে আমরা এটাকে বিবেচনা করতে পারি। এই ধরনের কলাকৌশল ব্যবহার করলে আমি আমার মনে হয় যে এটা একটা ভালো ভালো জায়গায় খুব তাড়াতাড়ি আপনারা নিয়ে যেতে পারবেন, এই ডিসেফ কিন্তু এটাকে স্টেজ করতে পারবে ভালোভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও মিউট হয়ে গেছে, অনেক ধন্যবাদ প্রফেসর লুৎফুল হাসান। বিসেফ ফাউন্ডেশন আসলেই আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতায়, আপনাদের বুদ্ধি পরামর্শে বিসেফ ফাউন্ডেশন আসলেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতেই চায়, নেতৃত্ব দিতেই চায়, জাতির এবং নিরাপদ খাদ্য এবং পুষ্টি নিরাপদতা এই দুটো জায়গাতেই আসলে বিসেফ ফাউন্ডেশন কাজ করতেই চাচ্ছে। আপনার আশা করছি যে আপনাদের বুদ্ধি পরামর্শ এবং আপনাদের অংশগ্রহণ থাকবে পার্টিসিপেশন থাকবে, শুধু বুদ্ধি পরামর্শ নেই, অংশগ্রহণ চাই। তো যাই হোক, যে কথাটা আপনি একটা কথা বলেছেন যে আমাদের শিক্ষাটা শুধু আমরা শুধু স্কুলের শিক্ষার কথাই নয়, আমরা অনানুষ্ঠানিক যে শিক্ষাটা আছে সেটার কথাও কিন্তু একইভাবে বলছি, যে এটা শুধু বাচ্চাদেরকে নয়, আমরা যারা বড় আছি, আমাদের মধ্যে যারা কৃষক থাকুক বা ব্যবসায়ী থাকুক বা বুদ্ধিজীবী থাকুক বা আমাদের রাজনীতিবিদ থাকুক, সবাইয়ের ভিতরে আসলে শিক্ষার একটা মনোজগতের পরিবর্তন আনা দরকার। সামগ্রিক খালি ছাত্রদের জন্যই বলছি না, কিন্তু সবারই মনোজগতের পরিবর্তন দরকার, এবং সেই জায়গায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আনুষ্ঠানিক ভাবে বলছেন নাটকের কথা, আপনি বলছেন কার্টুনের কথা, টেলিভিশনের কথা, মিডিয়ার কথা। আসলে আমার নিজের অভিজ্ঞতা হলো, আমি ইরিতে থাকতে একটা নাটক বানাইছিলাম যে বাংলাদেশের মানুষ নাটক দেখতে অভ্যস্ত, 30টা চ্যানেলে দৈনিক একটা করে দুইটা করে নাটক করতে, এত নাটক মানুষ দেখতেছে, তাহলে ওই নাটকের মধ্যে আমরা কৃষি প্রযুক্তির কথা বলে দেই না কেন? খালি খালি প্রেম মোহাম্মদ কুটনামই থাকবে না, ওর ভিতরে কৃষির কথা দিয়ে আটটা প্রযুক্তি বানাইছিলাম। মানে সম্ভব, আসলে এটা সম্ভব যে আপনাদের এটা এখনো ইউটিউবে ওই জিনিসগুলো রয়ে গেছে আর কি। আমরা খাদ্য নিরাপদতা, পুষ্টি নিরাপদতার কথাগুলো আমাদের মিডিয়াতে, টেলিভিশনে, কার্টুনে, বিজ্ঞাপনে সব জায়গায় আনতে পারি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা দুজনই বলেছেন। আমি একটু যাব আবার জনাব আপনাদের দুজনের কাছে, কিন্তু তার আগে আতর রহমান মিটন আমাদের সঙ্গে রয়েছে, সে আমাদের একজন বিদগ্ধ ব্যক্তি, অনেক চিন্তা করে, অনেক সমাজ নিয়ে অনেক চিন্তা করে। আসলে তার লেখাগুলো যদি কেউ না পড়ে থাকেন, তার লেখাগুলো পড়বেন প্রতি সপ্তাহে। ই করতো এত ওঠে মনে হয়, ই করতো এত ওঠে, সেটা আমার কাছে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে লেখা, খুবই সুন্দর। আতর রহমান মিটন, তোমার কি চিন্তা এই যে অবশ্যই মানে সেটাও যদি আজকে একটু শেয়ার করো, এই যে খাদ্য এবং খাদ্য নিরাপদতা শুধু নয়, আমি যোগ করতে চাই খাদ্য এবং পুষ্টি নিরাপদতা, এই দুটো নিয়ে কি ভাবনাটা এবং শিক্ষা এবং মনোজগতের পরিবর্তন ইত্যাদি নিয়ে। স্যার, আমি 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 বরং লুৎফুল হাসান স্যারের কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছিলাম, কারণ স্যার তো আমাদের বাতিঘর, আমরা দেখতেই চাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশেষ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি আমাদেরকে আশার বাণী শোনাবেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন, সেটাই আমরা চাই। আমি স্যার কয়েকটা বিষয় একটু বলি। আমি এই আপনাদের সাথে থাকতে, আমি নিজে কৃষিবিদ নই আপনি জানেন, আপনাদের সঙ্গে থাকতে থাকতে এই কৃষি বিষয়ে যতটুকু আমার জ্ঞান, আমি দেখেছি নিরাপদ খাদ্যের আলোচনা উঠলে পরেই সব দোষ ওই কৃষকের ঘাড়ে চলে যায়, ওই যে যত দোষ ওই বেটা নন্দ ঘোষ, এটার কিন্তু আমি কোনো কারণ খুঁজে পাই না। কৃষক জমিতে হয়তো কীটনাশক দেয় কথাটা সত্য, কিন্তু শুধুমাত্র কীটনাশক কি খাদ্য দূষণ করছে, খাদ্য দূষণের কি অন্যান্য জায়গাগুলো নেই, সেটা কি আমরা কতটুকু আলোচনা? আমি দুটো উদাহরণ দিই মাত্র, সময় কম বলে। একটি হচ্ছে স্যার, যে আমাদের শহুরে জনগোষ্ঠী, আমাদের এই যে ফাস্ট ফুডের যে কনজিউমারের কথা আপনারা বলছেন, এই যে আমাদের বিএফসি, সিএফসি, চিকেন ফ্রাই ইত্যাদি ইত্যাদি, এই যে এই এইটা যারা খাচ্ছে, এখানে কিন্তু একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এটা বিজ্ঞানীরাই বলছেন, কি বলছেন,
যে এখানে যে টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়, এই টেস্টিং সল্টটা আমাদের মধ্যে উত্তেজনা তৈরি করে এবং এখানে যে অন্যান্য এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো বিশেষ করে ওই চিকেন ফ্রাইটার মধ্যে, বিশেষ করে যেটা ওই যে বারবিকিউ টাইপ যেটা করে অর্থাৎ যেটা পোড়ানো হয়, এটাতে আপনার কার্সিনোজেন এজেন্ট রয়েছে। তাহলে দেখেন যে ক্যান্সার সৃষ্টি হতে পারে এবং মানুষের মনোজগতে উত্তেজনা তৈরি করতে পারে, সাময়িক উত্তেজনা তৈরি করতে পারে, সেই এলিমেন্টে ভরপুর খাবার হর হামেশা খাওয়া হচ্ছে, এটা নিয়ে আলোচনা হয় না, যত দোষ গিয়ে ওই কীটনাশকের উপরে পড়ছে। দ্বিতীয় উদাহরণটা দেই স্যার। দ্বিতীয় যে উদাহরণটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, আমি জানি না আমার স্যারের ক্যাম্পাসে কি অবস্থা, এনার্জি ড্রিঙ্কের নামে একটা বস্তু একেবারে হুহু করে বাড়ছে। এর এর গ্রাহক কারা, কারা খায় এই এনার্জি ড্রিঙ্ক? আমি তো দেখছি যে আমাদের তরুণ সমাজ এর একটা বড় গ্রাহক, এবং এই যে তরুণ সমাজ সমানে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে, এর আলটিমেট ইফেক্টটা কোথায় গিয়ে দাঁড়াবে? এনার্জি ড্রিঙ্কে কি আছে? একটা তো ফান্ডামেন্টালি আছে, এনার্জি ড্রিঙ্কে প্রচুর ক্যাফেইন আছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এর মধ্যে অ্যালকোহল এলিমেন্ট আছে। আচ্ছা, অ্যালকোহলের প্রসঙ্গটা যদি আমি বাদও দেই, তারপরেও এই যে আপনার প্রচুর ক্যাফেইন থাকতেছে, এই ক্যাফেইনের কারণে একটা সাময়িক যে ঘুম তাড়ানো বা একটা ফুরফুরে ভাব লাগার যে ব্যাপারটা আছে, কিন্তু এটা আলটিমেটলি একটা যুবকের জন্য, একটা তরুণের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এবং এর মধ্যে যে চিনি ব্যবহার করা হচ্ছে, মাত্রাতিরিক্ত চিনি, এই সুগার কনজাম্পশনের কারণে আমাদের স্থূলতা বেড়ে যেতে পারে। আমাদের কোল্ড ড্রিঙ্কস গুলো চিনিতে ভরপুর, ফ্রুট ড্রিঙ্কস গুলো চিনিতে ভরপুর, এগুলো নিয়ে তো আমরা খুব বেশি কথা শুনতেছি না। এবং এইগুলো যদি আমরা নাশ বলি, তাহলে পরে তো আমাদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে। আমি স্যারের কাছে যে অনুরোধটা রাখতে চাচ্ছি, এটি শেষ করছি, আমি লুৎফুল হাসান স্যারের কাছে যে অনুরোধটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্যার, আপনার ক্যাম্পাসে এই এই জিনিসগুলো আছে কিনা, থাকলে এগুলো নিয়ন্ত্রণ করা যায় কিনা, এবং আমাদের অ্যাডভোকেট প্রয়োজন স্যার, রোল মডেল দরকার স্যার। আপনি, আমরা এর আগের একটা আলোচনায় শুনেছিলাম আপনার আপনার ইউনিভার্সিটির একজন প্রফেসরের সঙ্গে আলোচনায়, এবং আমরা বলছিলাম যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ফুড বি দা রোল মডেল, ওখানে আপনারা ফুড সেফটির যে কোর্সটা চালাচ্ছেন স্যার, সেই কোর্সের মাধ্যমে তো একটা ছেলে মেয়ে তৈরি হচ্ছে বিশেষজ্ঞ হিসেবে, কিন্তু বেসিক সায়েন্স অফ ফুড সেফটি বা ফুড সেফটির বেসিক আলোচনাটা প্রত্যেকটা যত ডিপার্টমেন্ট আছে স্যার আপনার, যত শিক্ষার্থী আছে, অর্থাৎ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যত ছেলে মেয়ে পড়বে, তারা অন্তত 30টা কি 40টা কি 20টা লেকচার তারা পাবে, ফুড সেফটির বেসিক লেকচার তাদেরকে দেওয়া হবে। এটা যদি স্যার আপনি একটু করতে পারেন, শুরু করতে পারেন, যেহেতু আপনি একাডেমিক কাউন্সিলটা আপনি সিদ্ধান্ত নেন, তাহলে একটা জাতি কিন্তু একটা বিরাট উপকৃত হতে পারে এবং আপনাকে দেখে কিন্তু শিক্ষা নিতে পারে, একটা রোল মডেল হতে পারেন স্যার আপনি। স্যার পলান সরকারের কথা মনে আছে, ওই একজন পলান সরকার, এই নিরাপদ খাদ্যের একজন পলান সরকার, পলান সরকারের মতো করে আমরা লুৎফুল হাসান স্যারকে মনে রাখতে চাই, এটাই অনুরোধ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি 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 ধন্যবাদ আতরবেন, আমি এই প্রসঙ্গটাও আসলে তুলতে ধরতেছিলাম, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং ইট আপ ভেরি নাইসলি, আমি হয়তো এত সুন্দর করে তুলে ধরতে পারতাম না। যে আসলে শিক্ষা ব্যবস্থার বলছিতে আমরা যে কৃষি বিশ্ববিদ্যালয়ে দুটা জিনিস, কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা প্রথমেই বলেছেন যে আপনারা একটা কোর্স ফুড সেফটি ডিগ্রি শুরু করেছেন, ফুড সেফটি ল্যাব তৈরি করেছেন, শুধু এটা একটা গ্রুপ তৈরি করেছে, এক্সপার্ট তৈরি করেছেন, কিন্তু ওয়াই নট এভরিবডি, অল স্টুডেন্টস। আমরা যেরকম প্রাইমারি স্কুল হাই স্কুলের কথা বলতেছি, তাহলে ইউনিভার্সিটিতে, সব ইউনিভার্সিটিতে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে এখানে সব সব ডিপার্টমেন্টের ফ্যাকাল্টির ছাত্ররাই কেন এটা সম্বন্ধে শুনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সম্বন্ধে আপনার মতামত। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটা নিরাপদ এলাকা হিসেবে ঘোষণাই করা যেতে পারে কিনা, যে হোস্টেলের খাবার, ওই যে কিসের রেড লাইনের ওখানে কিসের মোড় আছে তিনি, ওই মোড়ের দোকানগুলা, এইগুলা সব জায়গাতেই আমরা কি মানে এই অস্বাস্থ্যকর অনিরাপদ খাবারগুলোকে আমরা মানে বিরত করতে পারি না, একটা ক্যাম্পাস আসলে সুন্দর করে গড়ে উঠতে পারে কিনা সেই রোল মডেলটা। তা আপনি কাইন্ডলি ওটারও জবাব দেবেন, আর এটা সব ফ্যাকাল্টির ছাত্রদের ভিতরে এটা দেওয়া সম্ভব কিনা এটা সম্বন্ধে একটু কাইন্ডলি আপনার মতামতটা। জি, আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি করতেই পারেন আতাউর রহমান মিঠুন, আপনাকে খুব ভালো জিনিস এনেছেন। তবে ওই ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলে, ময়মনসিংহ না, আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ নামটা আমাদের ওই আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হলো বিএইউ, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। যেমন একটা বিষয় বলি, আমাদের কৃষকরা কিন্তু, এটা ফারুক ভাই বলছেন, কিন্তু কৃষকরা কিন্তু কীটনাশক দেন না, কৃষকদের দেওয়ানো হয়,
এবং সেই কীটনাশক কিভাবে আসে আপনারা সব জানেন, এবং ওনারা যখন দেখেন এটা দিলে আমি এই উপকার পাই, তখন উনি তো এটা তো উনি তো সায়েন্সটা জানেন না, ভিতরে কি আছে উনি কিছুই জানেন না। এটা একটা দিক, এই জন্য আমাদের এই এডুকেশন গুলো সব লেভেলে নেওয়া দরকার। আর 2 নম্বর, আপনি যেটা বলছেন যে বিশ্ববিদ্যালয় কি করতে পারে, আপনি যেটা আশা করছেন আমরা কিন্তু ইতিমধ্যে সে কাজও শুরু করছি। এইটুকু আপনাকে আমি বলতে চাই বা আপনাদের সকলকে আমি অ্যাসিওর করতে চাই, ইতিমধ্যেই কিন্তু আমরা ছাত্রছাত্রীদের জন্য আমরা সবসময় বলি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়, আমরা কিন্তু ছাত্রছাত্রী বান্ধব একটি বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীদের ফেসিলিটিস বাড়ানোর জন্য আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু প্রোগ্রাম আমরা নিয়েছি, এবং এর জন্য সরকারের কাছ থেকে আমরা একটা টাকাও কিন্তু পেয়েছি, সেই লাইনে কিন্তু কাজ চলছে। এবং আমরা আরো এক্সট্রা ভাবে আমরা যেটা নিয়েছি যে আমাদের টিএসসি হোক বা যে সমস্ত মোড় আছে বিভিন্ন জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এখন উন্নয়ন করছি, এবং কিভাবে ফুড সেফটি অ্যাড্রেস করা যায় এবং সেই ফুড কিভাবে ছাত্রছাত্রীরা খেতে পারে বিভিন্ন ইয়ার কাছাকাছি, ইভেন আমাদের ইউনিভার্সিটির কাছাকাছি যে সমস্ত দোকানপাট রয়েছে, এগুলোকে কিভাবে আমরা এই স্বাস্থ্য স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে অস্বাস্থ্যকর খাবার, নোংরা পরিবেশ, এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। সুতরাং আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য। আর এই যে অন্যান্য ফ্যাকাল্টিতে যে কি কি কোর্স রয়েছে, এই জায়গাটায় দেখে আমরা এই বিষয়টাকে অবশ্যই আমরা এই বিষয়টাকে বিভিন্ন ফ্যাকাল্টিতে এটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি। ইতিমধ্যে 2-3টা ফ্যাকাল্টিতে অলরেডি আছে কিন্তু এটা, বাকিগুলোতেও আমরা এটা দিয়ে দেব, যাতে করে সবাই বেনিফিটেড হতে পারে এবং প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীরা যাতে জানতে পারে যে হোয়াট ইজ সেফ ফুড এন্ড হোয়াট আর দ্য প্রবলেমস ইন সেফ ফুড এবং কিভাবে এগুলোকে অ্যাড্রেস করা যায়। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কি করে এটা পুষ্টির সাথে সম্পর্ক, এবং পুষ্টির সাথে কিভাবে সম্পর্ক যুক্ত হয়। এবং এই যে কোল্ড ড্রিঙ্কস এর কথাটা বলছেন, এটা কিন্তু আমি বলছি আজকে অনেক বছর ধরে, আমি কিন্তু স্যার আমি পার্সোনালি আমার মনে হয় না আমি গেল 25-30 বছরেও কোল্ড ড্রিঙ্কস আমি খেয়েছি, এবং আমি কিন্তু এটা সবাইকে বলি, বাচ্চাদেরও বলি কিন্তু যে না, কোল্ড ড্রিঙ্কস জিনিসটা সুগারে ভরা থাকে এবং বিভিন্ন এটা না বুঝে খায় মানুষ, একটা এটা কিন্তু ক্ষতি করে আসলে। সুতরাং ওই কোল্ড ড্রিঙ্কস যারা বিক্রি করছে ওনাদেরও কিন্তু এই বিষয়টা ভাবা দরকার যে কিভাবে আমরা এই এই জিনিসগুলো আমরা করতে পারি, এটাও কিন্তু আমাদের ভাবা দরকার আছে এখানে। এবং আমরা কিন্তু আরো চিন্তা করব যে কিভাবে সেফ ফুড এবং কিভাবে সেফ এগ্রিকালচার বা অর্গ্যানিক ফুড এগুলো কিভাবে করা যায়, তার জন্য মার্কেট করা যায় কিনা, তার জন্য সেপারেট করা যায় কিনা, এবং সেখানেও সুলভ মূল্যে যাতে মানুষ পায় খাবার, সেটার চিন্তা ভাবনা করা যায় কিনা, এগুলোকেও আমরা সামনে নিতে চাই। এই জন্য আমাদের, আপনি স্যার জানেন যে আমাদের এগ্রিকালচারাল ইকোনমিক্স ফ্যাকাল্টি টোটালটা এটার পিছনে কাজ করছে, এবং ওদের অনেক গবেষণা আছে যারা চেষ্টা করছে এই বিষয়টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং ওরা কিন্তু প্রত্যেকটা এগ্রিকালচার ইকোনমিক্স এর টিচাররা অন্যান্য ফ্যাকাল্টির শিক্ষকদের সাথে মিলে ছোট বড় নানা ধরনের প্রকল্পে জড়িত, এবং তারা কিন্তু এগুলোকে সামনে আনার চেষ্টা করছে, বিশেষ করে পিএইচডি এমএস এর ছাত্রদের মাধ্যমে গবেষণালব্ধ যে সমস্ত ফাইন্ডিংস গুলো পাচ্ছে তার মধ্যে থেকে এটা কিন্তু ভেন্টিলেটেড হচ্ছে, চলে আসছে। সুতরাং আমি মনে করি যে এগুলো আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের যে সাজেশন থাকলো, স্যার আমার যে একটু যেতে হয়, আমার 5:30টায় আর একটা যাবেন, আমরা আসলে ওর সঙ্গে অনুষ্ঠানটা শেষই করে দেবো হয়তো বা, যে আপনার এই এই মুহূর্তে আর 2-3 মিনিটে একটু কিছু সংক্ষিপ্ত কিছু বলে দেবেন কিনা, যাতে আমরা রূপুর হোসেন সাহেবকে সর্বশেষ কথাগুলো শোনায় বিদায় দিতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ জনাব ভাইকে, ধন্যবাদ মিটনকে অনেকগুলো বিষয় অবতারণা করার জন্য, এবং লুৎফুল ভাইকেও ধন্যবাদ যেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য। তো আমি লিটনের কথাতে আমরা ফিরে যাই। প্রথমে যেটা জেলে এনার্জি ড্রিঙ্ক তার কৃষক উৎপন্ন করে না, কমার্শিয়ালি আসে, কিন্তু এটাকে আমরা যখন পারমিশন দিলাম তখন এটি বন্ধ করা উচিত ছিল, এবং এই পারমিশনের জন্য আমরা মনে করি তার সাবস্টিটিউট কিন্তু একটা দিতে হবে। সে যদি আমরা লেবুর রসি বলি, ডাবের পানি বলি, প্যাকেট করে বিক্রি করা, এবং যে হাইজেনিক হতে হবে, স্বাস্থ্যসম্মত, ওই জায়গাটা কিন্তু বাজারে একটা আমাকে দিতে হবে, না দিয়ে কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কসটা উঠাতে পারবো না। যেমন ফাস্টফুড, আমি কিন্তু এখানে বলবো যে আপনি ফাস্টফুড চাইলেও এখন বন্ধ করবো, বিষও যদি হয় তা মানুষ খাবে, কিন্তু ফাস্টফুডটা যারা তৈরি করে প্রসেস করে তাদেরকে শিক্ষা দিয়ে বলতে হবে যে কোন কেমিক্যাল দেওয়া যাবে না, আপনি যে টেস্টিং সল ব্যবহার বন্ধ করতে হবে, তাহলে হবে। কিন্তু ফাস্টফুড তো খাবে, কারণ কিন্তু এখন খুব জনপ্রিয় খাবার, এটাকে এটা অ্যাংস্টে বললে কিন্তু আপনাকে কেউ মানবে না। সুতরাং এটাকে কিভাবে আরো পরিশোধিত করে আর একটু নিরাপদ সেফ করা যায়, সেখানে আমার একটা
কোনটা স্বাস্থ্যসম্মত এই জায়গায় কাজ করতে হবে। লুথর খুব একটা ভালো বলেছেন যে বিদেশে প্রাইমারি শিক্ষায় বাচ্চাদেরকে হাতে কলমে শিখায়, হ্যাঁ, এবং সেখানে কিন্তু প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে সবসময় কৃষি ফার্মে নিয়ে যায়, সিজনাল ফার্ম গুলোতে নিয়ে যায়, ডে লং ভিজিট বা ক্যাম্পিং করায়, রাতে থাকতে হয়। কিন্তু আমাদের 90% প্রাইমারি স্কুল আপনি স্কুলে দেখতে যে কোনোদিন ছেলে মেয়েদেরকে গ্রামে একটা ফসলের মাঠে নিয়ে গেছে, কোনোদিন শিক্ষকরা নিয়ে যাবে না। 9টা-5টা অফিস করবে, 2 ঘন্টা ABCD শিখাবে, 1টা-2টা নামতা শিখে ছুটি। কিন্তু তাদেরকে যদি হেমিতে নিয়ে শিখাতে বসে একজন ফসল সম্পর্কে দেখাইতো, হাতে কলমে শিখিয়ে দিতে পারতো, তাহলে লাভ হতো। আমি কিন্তু বিদেশে দেখেছি ছোট বাচ্চাদেরকে ডেলং প্রোগ্রামে খামারে নিয়ে যাচ্ছে, অথবা নাইট হোল্ড করায়, তাদেরকে ক্যাম্পেইন করে। কেন করে? ওই যে অ্যাটিচিউডটা চেঞ্জ করার জন্য, ছোট বয়সে যাতে সে বুঝে কৃষিকাজটা কি, কৃষকের মর্যাদাটা কি। এই জায়গায় আমাদেরকে আরো কাজ করতে হবে যে আমাদের প্রাইমারি স্কুল লেভেল থেকেই যে মাঠের সাথে সম্পর্ক কিভাবে করা যায় সেগুলো শিক্ষা দিতে হবে, তাহলে কিন্তু একটা চেঞ্জ হবে। এবং অবশ্যই সেটা স্কুল কারিকুলাম আমরা আগেও বলেছি, আবার যেটা বলেন যে মিড ডে মিল আসতেছে, সেখানেও দেখবেন যে মিড ডে মিলে কারা সাপ্লাই দিবে, ওই একদম বিভিন্ন প্রসেসিং কোম্পানি তাদের রেডি ফুড গুলো নিয়ে যাবে, কিন্তু আমার ওই কৃষকের ডিম দুধ মাছ মাংস এগুলো কিন্তু বাদ করে যাবে। সুতরাং আমরা সেটাও কিন্তু আমরা কয়েকটা আলোচনায় বলেছি, মিড ডে মিলে অবশ্যই প্রোটিন দিতে হবে, ডিম সিদ্ধ দিতে হবে, ডিমের তৈরি খাবার দিতে হবে, ফল দিতে হবে, এই জিনিসগুলোকে সংযোজন করতে হবে। কিন্তু যখনই আপনি যাবেন, সরকারের লোকজন বলবে কি এগুলো স্যার ডেলিভারি করা মুশকিল, খাওয়া দাওয়া মুশকিল, আমরা রেডিমেড নিয়ে আসি, বিভিন্ন কোম্পানি আমাদেরকে বন্ডুটি দিয়েছে, বাটার বন্ড দিচ্ছে, ওই দিচ্ছে, সেই দিচ্ছে, আমরা এগুলো দিয়ে দিচ্ছি, এখানেই কিন্তু একটা ভুল ধারণা। সুতরাং এই জায়গাগুলো আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা মনে করি যে আমাদের অবস্থার উন্নত হবে। আমাদের একটা সময় ছিল যে গ্রো মোর ফুড, আমরা অনেক কিছু করেছি, কিন্তু এখন যেহেতু আমাদের স্টেবিলিটি এসেছে একটা প্রোডাকশনে, এখন কিন্তু আমাকে নিরাপদ ছাড়া কোনো উপায় নেই, এবং নিরাপদ যেতে হবে, যেতে হবে, অবশ্যই যেতে হবে। সুতরাং এই নিরাপদ করার জন্য যা যা করণীয় সবাই করতে হবে। আমি আগে যেটা বললাম যে এই প্রফেশনে যারা সম্পৃক্ত ব্যবসায়ী, যারা হোটেল লাইন আরোদার বলেন, সবাইকে কিন্তু ট্রেনিং দিয়ে এডুকেট করতে হবে যে কে কি করতে পারবে, কার দায়িত্ব কতটুকু, এই জায়গাটা সে যদি না জানে তাহলে কি তার দোষ দিয়ে লাভ নেই। এটা আমার থ্যাংক ইউ আনোয়ার ফারুক ভাই, আমরা ভিজি সাহেব চলে যাবেন, এই জন্য আমরা মানে শুধু একটা কথা জিনিসটা সামারি দিয়ে ওনার লাস্ট হয়তো 30 সেকেন্ড একটু কথা শুনে ওনাকে বিদায় দিয়ে দেবো। তার আগে আমরা যেটা মানে যে আজকে আলোচনা যেটা পরিষ্কার হয়ে আসছে যে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সব ধরনের আমাদের শিক্ষার প্রয়োজন, এবং আমাদের টার্গেট গ্রুপ যে শিক্ষা কাকে দেবো, বাচ্চাদেরকে দেবো, গ্রামের লোকদেরকে দেবো, শহরের আমরা যারা গার্জিয়ান আছে তাদেরকে দেবো, আর এই খাবার পরিবেশন করে যারা ফাস্ট ফুড হোক, বাজারে মাছ বিক্রেতা হোক, মাংস বিক্রেতা হোক, সবজি বিক্রেতা হোক, এবং চানাচুর বিক্রেতা হোক, এবং যারা যারা উৎপাদন করছেন এইগুলা শহরের এলিট এবং রাজনীতিবিদ সর্বস্তরের লোককেই আসলে শিক্ষায় মানে আমাদের মনোজগতের পরিবর্তন দরকার, তাদেরকে শিক্ষিত করে তোলা, এবং তার জন্য আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে এবং অনানুষ্ঠানিক শিক্ষা, এটার সমন্বয় দরকার সবকিছু দিয়েই। এবং আমরা আশা করছি যে কৃষি বিশ্ববিদ্যালয় একটা প্রচেষ্টা নেবে আস্তে আস্তে একটা রোল মডেল হিসেবে এ করতে, যে সেখানে শুধু বিশেষজ্ঞ তৈরি করবে না, প্রত্যেকটা ফ্যাকাল্টির, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা শিক্ষক সবাই যেন মানে নিরাপদ খাবার নিয়ে তারা যেন শিখে যায়, তারা প্রত্যেকেই যেন আসলে দায়িত্বশীল হয়ে যাবে মনে করি এটার জন্য। এবং ওনার শেষ পর্যন্ত উনি যেটা প্রস্তাব করেছেন যে আমরা শিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী মহোদয়কে নিয়ে আমাদের একটা সম্মিলিত একটা উপস্থাপনা করব, সেটা ওনার নেতৃত্বেই হতে পারে আসলে। এবং আমাদের গিয়াসউদ্দিন আছে, গিয়াসউদ্দিন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওর দুইজনকে নিয়েই আমরা সেটা আগাতে পারি আসলে, সামনে আগাতে পারি। তো আমি লুৎফুল হাসান, কাইন্ডলি একটু যদি 30 সেকেন্ডে বা 1 মিনিটে কিছু বলে দিলে আপনাকে ধন্যবাদ। যেটা বললেন স্যার, এটা ওই মন্ত্রী মহোদয়দের নিয়ে দরকার হলে আরো কিছু ভাইস চ্যান্সেলার ওনারা থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা আরো কৃষি বিশ্ববিদ্যালয় গুলো বা আরো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ওনারাও থাকতে পারেন, সেভাবে আমরা একটা আয়োজন করতে পারি। তুমি ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার পরিচয় নাই একটু যদি সেটা, আমার খুব ভালো, উনি খুব ভালো বন্ধু আমার, তাহলে বেশ আরেকদিন তাহলে আমরা এটা নিয়ে ওনাকে নিয়ে আলোচনা, খুব ভালো মানুষ এবং উনি এই জিনিসগুলোকে আপহোল্ড করেন সব সময়, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি।
এখন আমি যেটা ফাইনালি যেটা বলতে চাই যে ফুড সেফটি ম্যানেজমেন্টে সকল স্টেক হোল্ডারকে একত্রে আমরা কাজ করব, এটা এর মধ্যে কিন্তু স্যার লেখক, সাহিত্যিক, সাংবাদিক ওনাদের একটা খুব বড় রোল আছে কিন্তু এখানে। এই যে সাংবাদিক ভাই বোনেরা এবং মিডিয়া কভারেজ, সাহিত্যিক বা বিভিন্ন ধরনের নাটক, সব প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকের রোল আছে। সুতরাং সকলকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে এবং এর নেতৃত্ব বিসেফ এর মাধ্যমে আমরাও নিতে রাজি আছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা উইল প্লে পারফেক্ট রোল, আমরা এটা করতে চাই। ইভেন আমরা যে কোনো জিনিস আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা স্টেজ করতে চাই, এটা স্যার আমাদের উপরে আপনি কনফিডেন্স রাখেন, আমরা করতে পারবো। আমাদের অডিটোরিয়ামও বড় আছে, এখানে লোকজন দাওয়াত দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো এবং ওরা কিন্তু এত সুন্দর ডিবেট থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রাম এত নাইসলি করে। কোভিড এর কারণে সবকিছু আটকা পড়ে গেছে এবং কোভিডটা একটু ই হোক, আমরা দরকার হলে কৃষকদের নিয়ে এসে আমরা করব, এখানে 300 কৃষক নিয়ে এসে আমরা করতে পারবো। সুতরাং মেসেজ ভেরি ক্লিয়ার, লেট আস ওয়ার্ক টুগেদার এবং ফাইনালি আমরা অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আওয়াজ দেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং আশা করি যে ওই যে ইয়েকে বলো, দিনুর সাথেই ছিল, দিনুকে বলে এটা প্রচার করতে, আজকের প্রচার এটা পাওয়া যাবে আমাদের রেকর্ডিং টা করবে। আমি ওই দিনে ফরওয়ার্ড করে দিই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ফারুক ভাই। আসসালামু আলাইকুম আতর রহমান সাহেব। আমরা 2 মিনিট একটু মানে আলাপ করি আনোয়ার ফারুক ভাই, কিন্তু মিটুল বা আনোয়ার ফারুক ভাই আপনাদের কোনো কি অ্যাড করার আছে কিনা, যদি অ্যাড করার থাকে, না থাকে তাহলে আমরা এটা শেষ করতে পারি আজকে। মিটুল অ্যাড না করে আপনি শেষ করুন, আবার সেকেন্ড কোর্সে যখন আলোচনা করবেন আবার আমরা ইন্টারঅ্যাক্ট করি। ইনশাআল্লাহ 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 তাহলে আসলে সাথে যারা আছেন, কারণ আমরা মনে করি নেক্সট যেহেতু মাছের বিষয় আছে, অন্যান্য সবজি আছে, মাংস ওদের গ্রুপ নিয়ে আলোচনা করেন, চলতে থাকুক। জি জি, এটা একটা সিরিজ আকারে করা চলুক, তারপরে আমরা আবার একটু কমেন্ট করব শেষের দিকে। জি জি, আজকে অনেক ভালো আলোচনা হয়েছে, সুন্দর আলোচনা হয়েছে আসলে জাতির জন্য। আমার মনেই করি যে আজকে কল্যাণমূলক অনেক দিক নিয়ে আলোচনা করেছি, আমাদের দরকার সেগুলো। যতই আলোচনা করি গনি মিয়ার ভাগ্য আর ফিরবে না। আমরা স্কুল কলেজে আড্ডুম বাগডুম ঘোরাডুম সাজে না শোনাইয়া আমরা আসলে গনিমিয়ার ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করতে পারি স্কুল কলেজে। ওইগুলা যে এরপরের বইয়ে লেখা হবে স্যার, গনি মিয়া একজন গরিব চাষি ছিল কিন্তু এখন গনি মিয়া আধুনিক এবং নিরাপদ কৃষিতে আসার ফলে তার অবস্থার পরিবর্তন হয়েছে, রপ্তানিমুখী কৃষিতে গিয়ে তিনি আমূল পরিবর্তন। এরকম একটা গল্প লেখা হবে, এরকম বহু উদাহরণ বাংলাদেশে তৈরি হয়েছে। তো আমরা আসলে আজকে আলোচনাটা শেষ করতে চাই, আমাদের সাথে যারা আছেন শ্রদ্ধেয় যারা দর্শক মন্ডলী, আমাদের চিরদিনের মতো মুরব্বী ডক্টর শামসুল আলম খান, আমাদের সাইফুল আজম খান, ডক্টর শামসুল আলম এবং শাকিল আহমেদ, সাইফুল আজম খান ইত্যাদি অনেকেই আছেন, চিরদিন থাকছেন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের বন্ধু বান্ধবদেরকেও কাইন্ডলি একটু বলেন আমাদের সঙ্গে থাকতে, যাতে করে আমরা আর একটু অনুপ্রাণিত হই আজকে এই এই আলোচনাগুলো নিয়ে আলোচনা করতে। শুধু আলোচনাই নয়, এইটার থেকে যদি আমরা কিছু শিক্ষা লাভ করতে পারি তাহলে পেরে, এবং আপনাদের মাধ্যমে যদি আমরা যদি মানুষের মনের জগতে যদি পরিবর্তন আনতে পারি সেটা আমাদের জন্য বেশি, সেটাই মনে করি আমাদের প্রাপ্তি। ফলে আপনারাও আপনাদের প্রচেষ্টা থাকবে, আমাদের প্রচেষ্টা আপনাদের প্রচেষ্টা মিলেই আসলে জাতির জন্য একটা কল্যাণ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের আলোচকদেরকেও অনেক ধন্যবাদ। আনোয়ার ফারুক ভাই সাথে থাকবেন, হ্যাঁ আমরা অফলাইন যেতে পারি।